আগে এতক্ষণ ধরে যারা ছিল তাদেরকে এবার ধীরে ধীরে একটুখানি আমাদের বিদায় জানাতে হচ্ছে, বিকজ নতুন আরো অনেকে চলে আসছে। রাত্রি ঘড়ির কাটায় রাত্রি 2:05, এন্ড এটা সিরিয়াসলি বারিশ, ওয়েলকাম বারিশ আমাদের আড্ডা সেশনে। এন্ড বারিশের একটু আগের একটা ভিডিও আমি দেখেছি, উই আর ভেরি হ্যাপি দাদা দেখেছে এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য অনেক থ্যাংক ইউ, ভীষণ ভালো হচ্ছে কাজ। অ্যাকচুয়ালি আমি অনেকের চ্যানেল, অনেক কিছু ভিডিও দেখলাম, অনেকের কমেন্ট সেকশন দেখলাম যেখানে তোমাদেরকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, আমি সেটা দেখলাম। এবং আমার পার্সোনালি এটা খারাপ লাগলো কেন, এই যে ফ্যান হিসেবে আমিও মানে নট অনলি জিত দা, MS ধোনি, ওনার আমি বিশাল বড় ফ্যান, এবং ওনার প্রত্যেকটা মানে CSK যে কটা ম্যাচ হয় প্রত্যেকটা জিনিস আমি স্ট্যাটাসে আপডেট দিতে থাকি। তো এই নিয়ে আমার বন্ধুরা অনেকে মাঝে মাঝে রেগে যায়, তো এটা আমি তখন ওই জায়গা থেকে ফিল করলাম যে তোমাদের ইমোশনটা কতটা মানে জিদ্দাকে জুড়ে। তো ওই জন্য আমার মনে হলো যে বলা উচিত, আমার সে তাদের যতজন দেখুক, 20 জন দেখুক, 30 জন দেখুক, তবু তাদের কাছে জিনিসটা পৌঁছাবে। তো আমার মনে হলো এটা বানানো উচিত। থ্যাংক ইউ সো মাচ বারিশ। প্রথম প্রশ্ন বারিশের কাছে যেটা থাকবে সেটা হচ্ছে চেঙ্গিজ নিয়ে এক্সপেকটেশন কতটা। দেখো চেঙ্গিজ নিয়ে এক্সপেকটেশন বলতে নট অনলি আমার এক্সপেকটেশন, পুরো বেঙ্গলি ইন্ডাস্ট্রি তো চেঙ্গিজের দিকে তাকিয়ে আছে, কেন এখন তো কমার্শিয়াল সিনেমা সেভাবে হচ্ছে না। এখন তো জিদ্দাই একমাত্র এই ধারাটাকে বাঁচিয়ে রেখেছে, এবং আগামী দিনে আশা করবো এরকম আরো বড় বড় কাজ নিয়ে আসুক জিদ্দা। এবং চেঙ্গিজ এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা মানে টার্নিং পয়েন্ট হতে চলেছে, এটুকু আমি বলতে পারি। বিকজ এই সিনেমাটা কিন্তু সালমান খানের সিনেমার সাথে যেহেতু ক্ল্যাশ করছে, এখানে হয়তো সালমান খানের সিনেমার সাথে সেরকম টেকটা নাও দিতে পারলে সেরকম কালেকশনে, কিন্তু এটা ভালো একটা ডিসেন্ট পারফর্ম করবে, এবং এটা আমি আশা রেখেছি। কেন সালমান খানের ওই যে সিনেমাটা ওটা কিন্তু একটা রিমেক সিনেমা, সেক্ষেত্রে চেঙ্গিজ কিন্তু আর নীরাজ পান্ডের কাজ, এটা কিন্তু অনেকে তার ডাইরেকশনের উপর কিন্তু অনেকে ভরসা রয়েছে, এবং আগেও ওনাদের কাজটা আমরা দেখেছি, রাজেশ গাঙ্গুলির কাজ, নীরাজ পান্ডের কাজ, তো তাদের উপর একটা আলাদা ভরসা রয়েছে। আমি তো যাবো, দুবার দেখবো, বাংলা ভার্সনও দেখবো, হিন্দি ভার্সনও দেখবো, বিশাল আশা রয়েছে চেঙ্গিজ নিয়ে। আমি মানে নিজে আমি খুব মাস মশালা সিনেমার খুব ফ্যান। থ্যাংক ইউ বারিশ। এবং আমি অবশ্যই একটা জিনিস বারিশকে জানাতে চাই, সেটা হচ্ছে ম্যাক্স মার্কেটিং কোম্পানি যারা বোম্বে থেকে চেঙ্গিজের পিয়ার টিম হিসেবে যারা কাজ করছে, তারা এতক্ষণ আমাদের ভিডিওটা তারা দেখছিলেন, তারা আমাদের আড্ডা সেশনটার মধ্যেই ছিলেন, ইতিমধ্যে দেখছি তারা এখন ইতিমধ্যে আর নেই। আচ্ছা, ম্যাক্স মার্কেটিং কোম্পানি আবারও জয়েন করলেন আমাদের, তুমি একদম ইউজড টু নই, মানে আমার কি বলতো কোভিড এর আগে জুম অনেক হতো, এবারে এখন স্ট্রিমিয়ার্ড অভ্যেস হয়ে গেছে, জুম সব ভুলে গেছে। আয় ভগবান, জুমে আসলে সবাই একসাথে থাকতো। আমি এটাই লাস্ট বলছি, কিছু আরো 3-4 করবো এরকম। আর বারিশ তুই ছিলিস এতক্ষণ, তুই বারিশ মিস করছিল, এখন মানে লিংকটা আবার এলো, আমি ওই জন্য আবার জয়েন করলাম। আচ্ছা, তুই কনফারেন্স থেকে আর দাম এতক্ষণ সব বাংলাদেশিয়ান জিত ফ্যান্সরা সবাই জিতটাকে নিয়ে আলোচনা করছিল, আমি কোনো কথা বলছিলাম আর আবারও লিঙ্ক করে দেবো। আচ্ছা, তোমরা সবাই একটু ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বারিশ একদম নতুন একটা চ্যানেল খুলেছে এবং ওর মতো কন্টেন্ট ক্রিয়েট করছে, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করছে, প্লিজ তোমরা ওকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে। বারিশ লিঙ্ক গুলো পাঠিয়ে দিবি, লিঙ্কটা খুলে দিবি, ওরা সবাই আমাদের গ্রুপে আছো তো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা একটুখানি গিয়ে প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এখনের জন্য।